আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এটাই শেষ নির্বাচন, বিএনপি থেকে পদত্যাগ করছেন সাক্কু, থাকছে বিএনপির ঐক্যের ডাক, জনগণের সঙ্গে তামাশা বললেন ওবায়দুল কাদের, জানাবো 2023 সালের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন বললেন মির্জা ফখরুল, সর্বশেষ বাম দল সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। কুমিল্লা সিটি কর্পোরেশন কৌশিক নির্বাচন লড়তে বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মেয়র মনিরুল হক সাক্কু। জানিয়েছেন অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে শেষবারের মতো মেয়র পদে নির্বাচন করবেন তিনি, ভবিষ্যতে আর নির্বাচন করবেন না। কালের কণ্ঠকে এসব কথা জানিয়েছেন তিনি। 2012 সালে প্রথম কৌশিক নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক সমাজের ব্যানারে একবার এবং 2017 সালে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু। তার সাথে আলাপকালে মেয়র মনিরুল হক সাক্কু কালের কণ্ঠকে জানিয়েছেন, আমার বয়স হয়েছে, সিদ্ধান্ত নিয়েছি এটাই শেষ নির্বাচন, ভবিষ্যতে আর নির্বাচন করব না। গত 10 বছরে মেয়রের চেয়ারে আছি, এই সময় অনেক উন্নয়ন করেছি, উন্নয়ন কাজে একটি চলমান প্রক্রিয়া, এখনও অনেক কাজ বাকি, তৃতীয়বার নির্বাচিত হয়ে অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে চাই। তিনি বলেন বিএনপি নির্বাচনে অংশ নেবে না, এ কারণে নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করিনি। কুমিল্লার মানুষ আমার কর্মী সমর্থকদের অনুরোধে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি এরই মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি, আগামী 17 মে জমা দেব, আশা করছি ওই দিনই দলের পদ থেকে পদত্যাগ করব। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি দুই ধারায় বিভক্ত, এক পক্ষে রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মেয়র সাক্কু। বিএনপির এই দুই নেতার বিরোধ অনেকটাই প্রকাশ্য। এবার কুশিক নির্বাচনে সাক্কু ছাড়া মাঠে রয়েছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন কায়সার, তিনি হাজী আমানুর রশিদ ইয়াসিনের শ্যালক। এরই মধ্যে কায়সার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, সমানতালে তিনি মাঠে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নগরীর বাসিন্দাদের কাছে কায়সার এরই মধ্যে একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন। এরই মধ্যে নগরীতে আলোচনা চলছে সাক্কুকে ঠেকাতে নির্বাচন করছেন নিজামুদ্দিন কায়সার। গত 2টি নির্বাচনে সাক্কু ছাড়া বিএনপির অন্য কোনো প্রার্থী ছিল না, এবার সাক্কুর বিরুদ্ধে বিএনপির প্রার্থী থাকায় তাকে নির্বাচিত হতে বেগ পেতে হবে। নির্বাচন প্রসঙ্গে নিজামুদ্দিন কায়সার বলেন কুমিল্লার মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তন চায়, আমার নেতাকর্মী ও নগরবাসীর অনুরোধে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করছি, সাক্কুকে ঠেকাতে ভোটে প্রার্থী হয়েছি এ কথা ভিত্তিহীন, নগরবাসী আমাকে তাদের সেবক হিসেবে দেখতে চায়, সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নিজেদের দলেই কোনো ঐক্য নেই, তারা আবার ঐক্য জোট করবে, বিগত নির্বাচনের সময় তাদের ঐক্য দেখেছি, তারা একেবারে লেজে গোবরে অবস্থা করে ফেলে, তাই বিএনপির নতুন করে ঐক্যের ডাক, জনগণের সঙ্গে তামাশা বলেই আমরা মনে করছি। তারা ঐক্যজোটের কথা বলছেন, কিন্তু তার নেতৃত্বে কি টেমস নদীর ওপার থেকে কেউ দিচ্ছে নাকি দেশের কেউ? মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনকারে ভার্চুয়ালি এই বক্তব্য দিয়েছেন তিনি। সম্মেলন শেষে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহকে সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক পঙ্কজ কুমারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেছেন ফখরুল ইসলাম পলিটিক্যাল হেলুসিনেশনে ভুগছেন, তিনি বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করছেন, তাদের নেতাদের লজ্জা পাওয়া উচিত, তারা জানে না বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হতে পারে না, কেননা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো ঋণগ্রস্ত দেশ নয়, বাংলাদেশ শ্রীলঙ্কার কাছ থেকে ঋণ নেয়নি, বরং শ্রীলঙ্কা 200 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ থেকে। ওবায়দুল কাদের বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে, অচিরেই প্রধানমন্ত্রী সেটির উদ্বোধন করবেন, আর এসব দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম, মিলন এমপি সহ প্রমুখ। চলে যাচ্ছি পরের সংবাদে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সময় পার করছে। আমরা একটি ক্রান্তিকাল অতিবাহিত করছি। বর্তমানে আওয়ামী লীগ সরকার 1975 সালে একবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আবারও ক্ষমতায় এসে এক যুগ ধরে তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি স্বৈরাচার রাষ্ট্রে পরিণত করেছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের সুসংগঠিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে আগামী 2023 সালের মধ্যে হারিয়ে যাওয়া সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে। এজন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। আওয়ামী লীগ সরকারের অবিলম্বে পদত্যাগ করার দাবি। বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। ফখরুল আবারও বলেন, দেশে যাব কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সারা দেশে হত্যা খুনি রাহাজানির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেই স্বীকার করে বলেছেন যে সমস্ত নেতারা হাজার হাজার টাকা লুট করে পাচার করছেন, তাদের আওয়ামী লীগে জায়গা হবে না। এই বক্তব্যের মাধ্যমে ওবায়দুল কাদেররা স্বীকার করে নিয়েছেন যে আপনারা হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছেন। তিনি বলেন, এরা বিচার বিভাগকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, সংবাদ মাধ্যমকে দলীয়করণ করেছে, সমস্ত দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে দেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই দেশের মানুষের কথা বিবেচনা করে দায়িত্বশীল দল হিসেবে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলে এই জালিম সরকারের পতন ঘটাতে হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে, যে বাংলাদেশ এই ধরনের নিপীড়ন থাকবে না, নির্যাতন থাকবে না, যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, তার চর্চা থাকবে। এর আগে কাউন্সিল লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ, স্বাধীনতা বিরোধী ও দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে বাম দল কৃষক শ্রমিক সহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ ও দেশের উন্নয়ন বিরোধী অপশক্তিরা এখনও খুবই তৎপর ও নানান পায়তারা চালাচ্ছে। তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। এই দেশটাকে স্বাধীন করার জন্য 14 দল, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন বাম রাজনৈতিক দল আমরা কাঁধে কাঁধে মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছি। এখন স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আছে বলেই আমরা সারা বিশ্বে দেশটাকে মর্যাদা ও সম্মানে অনন্য উচ্চতায় তুলে ধরতে পেরেছি। কাজেই অপশক্তির বিরুদ্ধে দেশের বাম দল কৃষক শ্রমিক সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, বাংলাদেশ মিলনায়তনে, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সপ্তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন। বর্তমান সরকার যে কতটা কৃষিবান্ধব ও পল্লীবান্ধব তার প্রকৃত উদাহরণ হচ্ছে শুধু সারে বছরে 30,000 কোটি টাকা ভর্তুকি দেয়া, উল্লেখ করেন মন্ত্রী।